আশা করি সবাই আবার ভালো আছো। শুরু করছি ত্রিকোণমিতি সেকেন্ড পার্টটা, বা আমরা এই চ্যাপ্টারে শিখব ত্রিকোণমিতি অনুপাত সমূহ সম্বন্ধে। ত্রিকোণমিতি অনুপাত সমূহ সম্বন্ধে এই চ্যাপ্টারে আমরা শিখব, ঠিক আছে? তাহলে আমরা যাই, কোনো কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে যাই। ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, ত্রিকোণমিতিক অনুপাত সমূহ মধ্যে আমরা যে রাশিগুলোর নাম শিখব সেগুলো হচ্ছে এইগুলো, কি কি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কি কি জিনিস, কি কি শিখছি আমরা, আমরা কি কি শিখব, আমরা শিখব হচ্ছে সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, এছাড়াও আরও তিনটে আছে, কি কি, কোসেক থিটা, হ্যাঁ, তারপরে সেক থিটা, সেক থিটা, তারপরে শিখব হচ্ছে কট থিটা। এই যে অনুপাতগুলো আমরা সম্বন্ধে শিখব, এবার এখানে থিটাটা কি সেটা সম্বন্ধেও আমরা জানবো, দেখি চলে আসি। আমরা একটা, আমি আগেই বলেছিলাম দশম শ্রেণীতে আমরা সাধারণত সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের এই কোণটা হচ্ছে সেই থিটা কোণ, তাহলে সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে, আর অপর দুটি বাহু একটা লম্ব একটা ভূমি হবে। সাধারণত ভূমি মানে মাটি, তাই আমরা নিচেরটাকে বুঝি, কিন্তু এখানে তা নয়। যে আমাদের যে অ্যাঙ্গেলটা বলে দেবে, মানে আমাদের এখানে থিটা কোণ যদি এটা বলে দেয়, আমরা যদি এই কোণের সাপেক্ষে বের করি, এই কোণের বিপরীত বাহুটাকে বলবো লম্ব, সেই লম্ব আর অতিভুজতল হয়ে গেল। এবার রিমেনিং যে বাহুটা পড়ে থাকবে, যে সাইডটা পড়ে থাকবে, সেটাই হচ্ছে বেস বা ভূমি হবে, ঠিক আছে? তার মানে অতিভুজ সর্বদা সমকোণের বিপরীত বাহু হলো। আর আমি কোন কোণ নিয়ে কাজ করব, বা কোন কোণটা আমাদের নিয়ে অঙ্কটাতে বলে দিয়েছে, সেই কোণের সাপেক্ষে বিপরীত বাহুটা হবে লম্ব। এই জায়গাটা ভালো করে মনে রাখবে, সব ভালো করে বুঝে রাখবে। এবং এখানে যদি আমি এই কোণটাকে থিটা নিই, তাহলে এর বিপরীত বাহু এইটা হচ্ছে লম্ব হিসাবে কাজ করবে, ঠিক আছে? আর এটা ভূমি, এটা অতিভুজ। পারপেন্ডিকুলার বেস অ্যান্ড হাইপোটেন্স, ঠিক আছে? তাহলে আমরা এবার এগোই। পরবর্তীতে আমরা যে অ্যাঙ্গেলগুলোর কথা শিখেছি, মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কথা শুনলাম, সেগুলো হচ্ছে অনেকটা এই রকম, কি সাইন থিটা ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইজ ইকাল টু ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা ইজ ইকাল টু কত হবে, ট্যান থিটা ইজ ইকাল টু লম্ব বাই ভূমি, ঠিক আছে? তোমরা এটা খুব সুন্দরভাবে মনে রাখবে, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা লম্ব বাই ভূমি। এইবার এছাড়াও যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি আছে, যেমন সাইনের অনন্য, মানে সাইনকে উল্টে দিলে যেটা পাবো সেটা আমরা এবার শিখব। সাইনকে উল্টে দিলে আমরা পাবো কোসেক, খসকে উল্টে দিলে পাবো আমরা সেক, আর ট্যানকে উল্টে দিলে পাবো কট। সেগুলোও একটু আমরা এখানে দেখে নিই, যে অতিভুজ যে আমাদের এখানে কি আছে, কস থিটা, আমাদের এখানে কোসেক থিটা ইজ ইকাল টু অতিভুজ বাই লম্ব, সেক থিটা ইজ ইকাল টু কী হবে, অতিভুজ বাই ভূমি, আর কট থিটা ইজ ইকাল টু হবে ভূমি বাই লম্ব, এটা কিন্তু কাটা আছে, হ্যাঁ। তাহলে কোসেক থিটা অতিভুজ বাই মানে কি সাইন থিটার ঠিক উল্টো হলো, আর সেক থিটা ঠিক উল্টো হবে কার, কসের উল্টো হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, আর ঠিক কট থিটা ইজ ইকাল টু কী হবে, ভূমি বাই লম্ব। তোমরা বলতে পারো পাশে আবার এগুলো কী, পাশে এগুলো পারপেন্ডিকুলার হাইপোটেন্স এইভাবে লেখা হয়েছে, ঠিক আছে? একই জিনিস, তোমরা একটু মিলিয়ে নিতে, তোমরা এই জায়গাটা ভালো করে মনে রাখবে, এই জায়গাটা আমাদের খুব ভালো কাজে লাগবে। কোসেক থিটা ইজ ইকাল টু ওয়ান বাই সাইন থিটা, সেক থিটা ইজ ইকাল টু ওয়ান বাই কস থিটা, হট থিটা ইজ ইকাল টু ওয়ান বাই ট্যান থিটা হবে, আর ট্যান থিটা ইজ ইকাল টু লিখতে পারি সাইন বাই কস, কট থিটা ইজ ইকাল টু কস বাই সাইন, ঠিক আছে? এবার এই তিনটে জিনিস মনে রাখার জন্য আমাদের এক দাদা, মানে আমাদের শিক্ষক, আমাদের দাদা করে ডাকি, হ্যাঁ, সে আমাদের একটা জিনিস শিখিয়েছিল, সেটা আমি তোমাদেরকে বলবো, শেয়ার করবো তোমাদের সাথে। দেখো সেটা হচ্ছে এরকম, যে লালু অতি সাদা, ভুলু অতি কালো, লালু ভুলু উভয় ট্যারা, মানে লম্ব বাই অতিভুজ ইজ ইকাল টু কি সাদা মানে সাইন, ভূমি বাই অতিভুজ ইজ ইকাল টু কালো মানে এটা হচ্ছে কস, আর লালু ভুলু ট্যারা মানে লম্ব বাই ভূমি, ঠেরা মানে আমি এখানে বলবো ট্যান, ঠিক আছে? এটা মনে রাখতে পারো ছড়ার মাধ্যমে, ঠিক আছে? এমনি মুখস্থ করলেও দেখবে মনে থাকবে,
এবং বারবার এটাকে আমাদের তৈরি করতে হবে, কারণ ত্রিকোণমিতি আমাদের বিজ্ঞান, মানে আমরা যদি সায়েন্সের একটা ভিত্তি বলা যায়, মানে সায়েন্সের একটা অনেক জায়গায় কাজে লাগে, প্রচুর জায়গায় এর প্রয়োগ আছে, ফিজিক্সে প্রয়োগ আছে, ফিজিক্সে প্রচুর জায়গায় প্রয়োগ আছে, ধীরে ধীরে উচ্চ মানে এর পরবর্তী ক্লাসেগুলোতে প্রচুর কাজে লাগবে ত্রিকোণমিতি, তাই এগুলোকে মুখস্থ করে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও আমরা কিছু বর্গের সম্পর্ক আমরা এখানে দেখব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান, সাইন থিটা ইজ ইকাল টু রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, বা কস থিটা ইজ ইকাল টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক একইভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান অঙ্ক করার সুবিধার জন্য আমরা এটাকে ভেঙে নিয়েছি। ঠিক একইভাবে আমরা এই জায়গাটা দেখো, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, ঠিক আছে, এটাও মনে রাখা যায় সিঙ্কো সেটা কোথায়, এভাবে আমরা মনে রাখতে পারি, এটা ওই দাদার শেখানো বা আমাদের সেই স্যারের শেখানো, ঠিক আছে, খুব ভালো একটা জিনিস শিখিয়েছিল আমাদের। যাই হোক, তোমরা এটা খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে। ঠিক আছে, আমরা চলে আসি এই জায়গাটায়, আমি কটা জিনিস লিখে দিয়েছি তোমাদের, এই জিনিসটা মনে রাখলে আমাদের অনেক অঙ্ক করতে সুবিধা হবে। পাই বাই টু মানে 90 ডিগ্রি, পাই বাই থ্রি মানে 60 ডিগ্রি, পাই বাই সিক্স মানে, এগুলো আমাদের আগেই দেখেছি, এগুলো বৃত্তীয় মান আর এগুলো হচ্ছে ষষ্ঠীক মান। ঠিক আছে, এবার আমরা, ঠিক আছে, এইগুলো তোমরা ভালো করে মনে রাখবে। এবার আমরা এই বিভিন্ন কোণের মান আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতে যেখানে এই থিটাগুলো লিখেছি, এই থিটাগুলোর জায়গায় আমরা এই থিটাগুলোর জায়গায় যদি এগুলো বসিয়ে দিই তাহলে কী কী মান আসতে পারে সেগুলো আমরা সূত্রের মাধ্যমে মুখস্থ করব। দেখো, এই মানগুলো যেগুলো আছে সেগুলো আমরা প্রমাণ করে দেখাতে পারি, তোমাদের যদি কারো জানার ইচ্ছা থাকে বা আর কি যদি বলো যে প্রমাণগুলো দেখবে তাহলে কমেন্ট বক্সে যা জানাবে, তাহলে আমি কিছুটা প্রমাণ দেখানোর চেষ্টা করব। এখানে আমি শুধু বলছি কীভাবে তোমরা এগুলোকে মনে রাখতে পারো, এর মনে রাখার অনেকগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম আছে, তবে আমি বলবো যদি তোমরা একটু ধৈর্য ধরে একটু ধৈর্য সহকারে দেখো এবং মুখস্থ করো এবং অঙ্কগুলো করার সময় এগুলোকে প্রয়োগ করো, প্র্যাকটিস করতে করতে এটা মুখস্থ হয়ে যাবে, ট্রিক দিয়ে মনে রাখতে পারলেও ভালো। দেখো, সাইন জিরোর মান জিরো, সাইন থার্টির মান হাফ, সাইন পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু, সাইন সিক্সটির মান রুট থ্রি বাই টু, সাইন নাইনটির মান ওয়ান। এই মানটাকে যদি তুমি উল্টো দিক থেকে লেখো, মানে এই সাইন নাইনটি যখন যেখানে ঘর সেটা উল্টো দিক থেকে, মানে এইটাকে উল্টো করে দাও। দেখো, আমি এই জিনিসটাকে উল্টো করে বসিয়ে দিচ্ছি এখানটায়, তাহলে দেখো কসের মান পেয়ে যাব। তার মানে কি, কস থার্টির মান যা হবে সাইন সিক্সটির মান তাই, সাইন থার্টির মান যা কস সিক্সটির মান তাই, 45-এর মান দুটোই সেম আসবে। ঠিক আছে, এরকমভাবে আমরা এগোবো। ট্যানের মান কি করে পাবো, সাইন বাই কস করলে পাবো ট্যান, মানে এইটাকে এটা দিয়ে ভাগ করলে এখানে আমি মানটা পেয়ে যাবো, 0/1 করলে 0, আবার হাফ বাই 1/√2 করলে 2 কেটে যাবে, 1/√3 এটা এটা কেটে গেলো 1, এইভাবে করে আমরা মানগুলো আনতে যাই। এটা অসংগত কেন লিখলাম, 1/0 মানে এটা কি ইনফিনিটি আসে, কিন্তু আমরা এখানে অসংগতই লিখব। ঠিক আছে, এবার এই মানগুলো আমি বলবো তোমরা মুখস্থ করে নেবে, তাহলে অঙ্কগুলো করতে অনেকটা সুবিধা হবে। এই তিনটে মান মুখস্থ করলে তিনটে মানকে, তিনটে মানের অনন্যক বের করলে পরেই বাকি তিনটে আমি পেয়ে যাব। যেমন সাইনের যে অনন্যকগুলো পাবো সেগুলো হচ্ছে খোসেকে চলে আসবে, খসের যে অনন্যকগুলো পাবো সেগুলো আমরা সেকে পেয়ে যাব, কটের যে অনন্যকগুলো পাবো সেগুলো আমরা, এই সরি, ট্যানের যে অনন্যকগুলো পাবো সেটা পেয়ে যাব কটে। ঠিক আছে, এইভাবে করে আমরা এই সূত্রগুলোকে মুখস্থ করতে পারি, এবং এই সূত্রগুলো মুখস্থের মধ্যে দিয়ে আমরা ত্রিকোণমিতির মানে মূল বিষয়বস্তুর মধ্যে ঢুকে পড়লাম, এবং এগুলো হচ্ছে ত্রিকোণমিতির বেস। এগুলো যদি আমরা ভালো করে রপ্ত করতে পারি তাহলে আমাদের ত্রিকোণমিতিটা অনেকটা সহজ লাগবে, এবং খুব সহজেই আমরা ত্রিকোণমিতির সমস্যাগুলোর সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আসি কিছু সমস্যা নিয়ে। হ্যাঁ, কিছু সমস্যা সমাধানে যাওয়ার আগে আমি কিছু বক্তব্য এখানে দিতে চাই তোমাদের জন্য। দেখো, আমরা এখানে লিখতে পারি সাইন থিটা, এটা মানে কি সাইন গুণ থিটা, এটা মানে কিন্তু কখনোই সাইন গুণ থিটা নয়। ঠিক আছে, এইটা একটা 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 অপেক্ষক, সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সমান সমান এটা কখনোই নয়, এটা মনে রাখবে। আবার আমাদের আসতে পারে সাইন থিটা বাই কস থিটা, তোমরা ভাবলে আমরা থিটা থিটা কেটে দেব, এটাও কিন্তু করা যাবে না। ঠিক আছে, এই সাইন থিটা একটা কথা, কস থিটা একটা কথা। ঠিক আছে,
এবার আরেকটা জিনিস বলি তোমাদের, অনেকেরই হয় যেমন এরকম লিখেছো সাইন আমাদের বললো সাইন স্কোয়ার থিটা দাও, তোমরা এরকমভাবে দিয়ে দেবে না, এটা কিন্তু লেখা ভুল নিয়ম। সাইন স্কোয়ার থিটা মানে এইটা, ঠিক আছে? সাইন মানে এটা মানে হচ্ছে এটা লেখা যায় সাইন থিটা, টোটালটার হোল স্কোয়ারও যায়, এইভাবে লেখাটাও আমরা যেতে পারে। এইবার দেখা গেলো তোমাদের কখনো আসলো সাইন থিটা এর মাথায় মাইনাস ওয়ান, তাহলে তোমরা সেটা মাইনাস ওয়ান এভাবেই লিখবে, কারণ এটা মানে যদি তোমরা এইভাবে লিখে দাও এটার অর্থ কিন্তু আলাদা হয়ে যায়, এটা আবার কিন্তু এক অর্থ প্রকাশ করে না। এটা মানে হচ্ছে সাইন ইনভার্স থিটা, সাইন ইনভার্স থিটা, থিটা এটা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষকের, এটা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, আর এটা শুধুমাত্র ত্রিকোণমিতিক অপেক্ষক। তাহলে এইটা এটা কিন্তু আলাদা, এইটা মানে কি বোঝাবে? সাইন টোটালটার মাথায় ইনভার্স, এটা মানে বোঝাবে ওয়ান বাই সাইন থিটা, ঠিক আছে? তোমরা আমি কিন্তু আরেকবার বলছি, সাইন থিটা এর মাথায় মাইনাস ওয়ান থাকলে কখনোই সাইন ইনভার্স থিটা লিখবে না, এটা লেখা যায় না, ঠিক আছে? কিন্তু এইটা লেখা যায় সাইন থিটা এর হোল স্কোয়ার থাকলে তোমরা এটা লিখতে পারো, মানে মাইনাস ওয়ান বাদে আর সব কিছুই লেখা যাবে। এখানে তোমরা লিখতে পারো কত, মাইনা, এখানে লিখতে পারো টু থিটা, ঠিক আছে? এবং আমরা এইভাবেই লিখি, এইটা আবার এটা সমান সমান কখনোই তোমরা এইভাবে লিখবে না, এটা লেখা যায় না, ঠিক আছে? এটা লেখা যাবে, এটা লেখা যাবে না, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা কিন্তু একটু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? আমি অঙ্ক শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, যে আমাদের কিসের মান, এই যে মানগুলো আমি দেখালাম সেই মানগুলো কিন্তু আমরা এই ক্লাসে যা শিখব সেখানে হচ্ছে অ্যাঙ্গেলটা জিরো ডিগ্রির সমান বা নব্বই ডিগ্রি থেকে ছোট, জিরো ডিগ্রি থেকে জিরো ডিগ্রির সমান, জিরো ডিগ্রি থেকে বড় বা নব্বই ডিগ্রি থেকে ছোট বা নব্বই ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির সমান, ঠিক আছে? তাও আমি বলে দিই যে আমাদের যে কস্থিটার মান আমরা দেখলাম, এই কস্থিটা বলো সাইন থিটা বলো সবার মান সর্বনিম্ন মান হয় মাইনাস ওয়ান আর সর্বোচ্চ মান হয় প্লাস ওয়ান, ঠিক আছে? তবে আমরা যেহেতু একই ক্লাসে জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে দেখব, সেই জন্য আমরা দুটোর ক্ষেত্রেই মান দেখব জিরো থেকে ওয়ানের মধ্যে, ঠিক আছে? সাইন থিটার মানও জিরো থেকে ওয়ানের মধ্যে, কস্থিটার মানও জিরো থেকে মানে ওয়ানের মধ্যে, এটাই দেখবো আমরা। কিন্তু আসলে দুটোর মানই কি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের ভিতরে থাকে, যদি সম্পূর্ণ কোণ নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে? চলে আসি আমরা অঙ্কে, অঙ্কে আসি, অঙ্কে আমরা দেখো এই চ্যাপ্টারের এক কিছু অঙ্ক আমরা দেখব। হ্যাঁ, এই চ্যাপ্টারের যে তিন নম্বর অঙ্কটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করি। একটি সমকোণী ত্রিভুজের কোণ সি বলে দিয়েছে, বিসি বলে দিয়েছে, এবি বলে দিয়েছে, তাহলে এই মানগুলোকে নির্ণয় করতে বলে দিল, ঠিক আছে? করি তাহলে, কী করে করবো দেখি। তাহলে এইখানে আমাদের এই একটা ত্রিভুজ অঙ্কন করা হলো যার এ বি ওরা বলে দিয়েছে আর সি কোণটা বলে দিয়েছে নব্বই ডিগ্রি আর এটা বলে দিয়েছে একুশ। তাহলে আমি এখানে এসির মানটা জানতাম না, এসির মানটা জানি না, তাহলে এসির মান বের করবো। এসি এখানে লম্ব, আমরা অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ওই সূত্র থেকে যদি বের করি তাহলে লম্ব ইজ ইকাল টু আসবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস কী আসবে ভূমি স্কোয়ার, ঠিক আছে? সেখান থেকে আমি কী পাচ্ছি, এসি ইজ ইকাল টু রুট ওভার কত হবে অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার। আমি একটা বলে দিই, যখনই দেখবে তোমরা অতিভুজ জানবে তখনই কি তখন অন্য কিছু ভের করতে হবে, লম্ব অথবা ভূমি যে কোনো একটা, তখনই তোমরা মাইনাস আনবে যখন অতিভুজ জানবে, আর যখন অতিভুজ জানবে না তখনই তোমরা মাঝখানে প্লাস আনবে সহজে মনে রাখার জন্য, ঠিক আছে? এবার তাহলে আমরা কী করলাম, অতিভুজ জানি এবং আমি দেখলাম এটাকেও বর্গ করতে গেলে আমাদের অনেকটা গুণ গুণ করে বের করতে হবে, যেটা মুখস্থ করতে মুখস্থ করবে। এছাড়াও কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পেলে আমরা সহজেই করতে পারি এবং আমরা করে দেখলাম এটা আসবে কত, কুড়ি আসবে। এইবার আমাদের বলেছে কস এর মান, তাহলে এ কোণ কোনটা, এ কোণ আমাদের এখানে ওপরে, তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কত, লম্ব হচ্ছে বিসি, এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, তাহলে আমি এখানে তাহলে লম্ব হচ্ছে বিসি, এ কোণ এ কোণের সাপেক্ষে বিসি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে ভূমি হয়ে যাবে। আমি এখানেও একটা ছবি একটা এঁকে দেখাই, এই কোণটা এ, হ্যাঁ এটা সি এটা বি, তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি। তাহলে আমাদের কসের সূত্র কি ছিল, কসের সূত্র ছিল ভূমি বাই অতিভুজ, ভূমি কত এসি, তাই এসি বাই
এবি হচ্ছে অতিভুজ, তাই 20/29, কারণ এটার মান এসেছিল 29, এটা 21, এটা বের করেছিলাম 20, ঠিক আছে। ঠিক একইভাবে সাইন এ কত হবে, সাইন এ হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব কত বিসি বাই এসি, তাহলে এটা আমাদের কী হবে, বিসি কত 21 বাই কত 29, ঠিক আছে। এরপরে আমি আসি কি সাইন পি, কোন বি এর সাপেক্ষে, কোন বি এর সাপেক্ষে যদি বলি, কোন বি এর সাপেক্ষে লম্ব হচ্ছে এসি আর বিসি হচ্ছে ভূমি, তাহলে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই 20/29, কস মানে ভূমি বাই অতিভুজ, তাই 21/29। তোমরা একটু দেখে নেবে, হ্যাঁ, আমি যদি এটা নিই তাহলে এই এসি, তাহলে এর পাশে একটু লিখে নিলে তোমাদের আর ছবির দিকে তাকাতে হবে না। এসি মানে আমাদের এখানে কত আছে 20, আর বিসি মানে আছে 21, এবার এখানে দেখে দেখে বসিয়ে দেবে, ঠিক আছে। পরবর্তী অঙ্কটাই আমরা যাই, পরবর্তী অঙ্কে খটের মানটা বলে দিয়েছে, 7 নম্বর অঙ্ক তোমাদের বইয়ের, খটের মানটা বলে দিয়ে আমাদের বের করতে দিয়েছে ট্যান থিটা আর সেক থিটার মানটা বের করতে দিয়েছে, তারপরে একটা সম্পর্ক যাচাই করতে দিয়েছে। তাহলে আমরা কি করলাম, কটের মানটাকে একটু সিম্পলিফাই করে নিলাম, দশমিকটা তুলে কাটাকাটি করে নিয়ে সিম্পলিফাই করে ট্যানে ইজিকাল টু 15/ কত আসলো 8। তাহলে আমরা জানি ট্যানে ইজিকাল টু লম্ব বাই ভূমি, সেখান থেকে লম্ব বাই আমি ধরে নিলাম লম্ব ইজিকাল টু, এই দুটোকে তোমরা তুলনা করবে, তাহলে লম্ব ইজিকাল টু কত 15 আর ভূমি ইজিকাল টু কী আসবে এখানে আমাদের 8 একক, এককটা তোমরা দেবে, ঠিক আছে। এবার আমরা ছবিতে চলে যাব, কি করে হবে যে আমাদের এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যেখানে আমি লম্ব পেয়েছিলাম কত 15 আর এখানে আমি ভূমি পেয়েছিলাম 8, তাহলে অতিভুজ বের করে বলেছি, অতিভুজ বের অতিভুজ আমি জানি না, তাহলে মানে মাঝখানে প্লাস করব, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, ঠিক আছে। করে দেখলাম 17 এখানে আসলো, তাহলে এককটা আমি কিন্তু লিখব, কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এখানে এই কোণ আমাদের এখানে কোণ হচ্ছে এটা, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 8, অতিভুজ কত 17, তাহলে এখানে 8/17 এসছে। আর বের করতে দিয়েছি কি কোসেক মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 17, লম্ব মানে কত 15, এ কোণের বিপরীত বাহু, তাহলে আমাদের এখানে 17/15, ঠিক আছে। এবার এই অবধি আমাদের মান বের করা হয়ে গেল, ঠিক আছে। এইবার আমরা আর একটা সম্পর্ক প্রমাণ করতে দিয়েছে, যে প্রমাণ করো যে 1+ খটি স্কোয়ারে ইজিকাল টু কোসেক স্কোয়ারে, আমরা প্রমাণের জন্য এগোলাম, ভালো কথা, এগিয়েছি, এগোলাম কি করে, 1+ খটের মানটা এখানের থেকে আমি বের করে দিয়েছি 8/15, ওই সিম্পলিফাই করে 8/15 কী করে আসলো, কট ইজিকাল টু 4^8 বাই এখানে 15, এখান থেকে আমি বের করেছি কট মানে কত 8/15। এবার ওখানে আমি এখানে আমি বসিয়ে দেব, তাহলে বসিয়ে দিলে কি পেয়েছি, এখানে 8/15, তাহলে 1+8 মানে 64/ কত 225, তাহলে এটা হিসাব করে পেলাম 289/225, ঠিক ডান পক্ষকে হিসাব করে একই জিনিস পেলাম, তার মানে কি পেলাম, বামপক্ষ ইজিকাল টু ডান পক্ষ, 1+ কট স্কোয়ারে ইজিকাল টু কোসেক স্কোয়ারে। আমরা একটা সম্পর্ক করেছিলাম, কি পড়েছিলাম, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিকাল টু 1, দেখো এই অঙ্কটা সেই সত্যতা যাচাই করা, মানে সত্যতা যাচাই করা গেল যে না সত্যটা করা যায় সত্যি, যে কোনো ইকোনমিতে কোনো ক্ষেত্রে এটা আসে। এবার দেখো এই যে অঙ্কটা যদি শুধু এইটুকু করতে দিত, তাহলে আমি আর একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারতাম, তবে আমরা এই পদ্ধতিতেই আমরা অ্যাপ্লাই করা থাকলো, তোমরা যদি কেউ যদি আগ্রহী হও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তাহলে সেটাকেও শেয়ার করার চেষ্টা করব। দেখো এই চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে, যে নিয়মগুলো শেখালাম সেগুলোর উপর ভিত্তি করে, এবং কমেন্ট বক্সে জানাবে, কোনো সমস্যা হলে অঙ্কের নম্বরটা দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আমি আসছি পরবর্তী চ্যাপ্টার, যেগুলো মান নির্ণয় শেখালাম সেই মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা কী করে এগোব। দেখো মান নির্ণয়ের যে চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের 23.2, এই 23.2 নম্বর চ্যাপ্টার যেটা আমাদের আছে, এই চ্যাপ্টারে 5 নম্বর অঙ্ক থেকে আমি আগে শুরু করি, তারপরে ওপরেরগুলো দুই একটা বলে দেওয়ার চেষ্টা করব। 5 নম্বরের অঙ্ক বেশি দেখাবো না আমি, তোমরা মানগুলো মুখস্থ করবে, মানগুলো বসিয়ে দেবে এবং অঙ্কগুলো
খুব সহজেই তোমরা করতে পারবে, খুব আনন্দ লাগবে করতে, কারণ শুধুমাত্র মানগুলো মুখস্থ করে ছোটবেলাকার যা শিখেছিলে যোগ বা বিয়োগ করলে পরেই অঙ্কগুলো সমাধান তোমরা খুব সহজেই করতে পারবে। এবং এখান থেকে সাধারণত প্রতি বছর একটা করে অঙ্ক 3 নম্বর অথবা 2 নম্বরে তোমাদের আসে, এবং তোমরা সেখানে শুধু মান মুখস্থ করলে কিন্তু 3টে নম্বর খুব সহজেই পেয়ে যাবে। এবং এই মান মুখস্থ করে 3 নম্বর নয়, পরবর্তীতে আরেকটা চ্যাপ্টার আছে 5 নম্বর একটা অঙ্ক আসে, সেখানেও তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে। এবং পরবর্তীকালে 11, 12 তার পরবর্তী আরও হায়ার স্টাডিতে এবং ফিজিক্সে তোমরা এই মানগুলোকে কাজে লাগাতে পারবে। তাই বলছি মানগুলোকে সুন্দর করে ভালো করে মুখস্ত করো এবং অঙ্কগুলোকে আরও সহজ করো। ঠিক আছে, আমরা আসছি অঙ্কগুলোতে। একটা অঙ্ক তোমাদের এই একটা অঙ্ক নিয়ে আলোচনা করি আগে। কটের এখানে দিয়ে দিয়েছে কট কত, 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি এখানে আমাদের দেওয়া আছে। আর এখানে কি দেওয়া আছে, কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, 3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, এইবার এইখানে দেখো কট 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3 এর হোল স্কোয়ার। এবার তোমরা তো এইভাবে তো অঙ্কগুলোকে করতেই পারো, এবার আমি একটু বলি। এই দেখো আমি প্লেন আমি মানগুলো জানি বলে ছপাঝপ বসিয়ে দিই, তোমরা জানবে যখন মুখস্থ হয়ে যাবে তখন ছপাঝপ বসিয়ে দিতে পারবে। এবার দেখা গেল তোমাদের কোনো রকম অসুবিধা, তাহলে তোমরা এই খটটাকে বানিয়ে নেবে ট্যানে, সেটটাকে বানিয়ে নেবে কষে, তাহলে তোমরা প্রথম 3টে মান মুখস্থ করে অঙ্কগুলোকে করতে পারো। যেমন কট মানে লেখা যায় 1/10, তাহলে ট্যান 30-র মান কত, 1/√3। কট মানে উল্টে যাবে, তাহলে √3 মনে মনেও ভেবে নিয়ে তোমরা অঙ্কগুলোর দিকে এগোতে পারো। এই অঙ্কগুলোতে প্লেন মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশান করলে তোমাদের অঙ্কগুলোকে তোমরা সমাধান করতে পারো, এবং খুব সহজে নম্বর পাওয়ার একটা পদ্ধতি এটা। হ্যাঁ, এরপরে আমি আসি আর একটা অঙ্কে, সেই অঙ্কটা এটা, এই অঙ্কটাই আমরা দেখো 60-র মান জানি, 30-র মান জানি, 10-এর সব মানগুলো ধরে ধরে বসিয়ে দিয়ে প্লেন ক্যালকুলেশান করবো একটু। ক্যালকুলেশান করলে পরেই আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। এর মান √3, এর মান 1/√3, 1+ এর মান √3, 30-র মান 1/√3, এগুলো ক্যালকুলেশান করলো। এরপরে লসাগু করব, লসাগু করে অঙ্কের দিকে আমরা আস্তে আস্তে এগোতে থাকব। ঠিক আছে, এই যে আমরা এইভাবে করে আমরা অঙ্কগুলোর দিকে সব অঙ্কগুলো এখানকার সমাধান করতে পারব। ঠিক আছে, প্রথমে যে অঙ্কটা একটা আছে বলে আমি একটা দেখাবো, যে আমার বাড়ির জানালা আয় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। মইটি যদি 2√3 মিটার লম্বা হয় তাহলে জানালাটি ভূমি থেকে কত উঁচুতে ছিল। তাহলে আমি একটা জানালা, এটা আমাদের একটা বাড়ির দেওয়াল, এখানে জানালা আছে, আমি মইটাকে এইভাবে শুইয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে মইটা অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমি ধরে নিলাম জানালাটি ধরি যে জানালাটি ভূমি থেকে এবি উচ্চতায় আছে, তাহলে চিত্রানুযায়ী সাইন থিটা হবে। কেন সাইন থিটা, কেন আমি এটা বের করব, তাহলে আমি কি লম্ব আর অতিভুজের মধ্যে একটা সম্পর্ক আমাদের লাগবে। ঠিক আছে, তাই আমি কী আনবো, সাইন থিটা। এইটা বুঝতে হবে যে কী নির্ণয় করতে দিয়েছি, আমাদের এখানে উচ্চতা নির্ণয় করতে দিয়েছে, তার মানে আর এখানে অতিভুজ আমি জানি, তাহলে অতিভুজ আর লম্বের মধ্যে একটা সম্পর্ক কোনটাতে আছে। অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক আছে সাইনে, তাহলে সাইন 60 = লম্ব বাই অতিভুজ AB/AC। এবির মান আমি জানি না, এসির মান আমি জানি, বসালাম কাটাকাটি করে দেখলাম এবি আসলো কত, এবি আসলো কত আমাদের এখানে 3 মিটার উচ্চতা আসবে। ঠিক আছে, তাহলে জানালাটির উচ্চতা কত হবে, জানালাটির উচ্চতা এখানে হবে 3 মিটার। ঠিক আছে, তোমরা এইভাবে করে অঙ্ক এখানকার অঙ্কগুলোকে করতে পারো। ঠিক আছে, আমি এখানকার অঙ্ক আর দেখাচ্ছি না, তোমরা করবে, আমি আর একটা সমাধান অঙ্ক দেখাবো। এইটা একটা প্রমাণ দিয়েছে, আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখেছি, তোমরা লিখবে বামপক্ষ। হ্যাঁ, ইকুয়াল টু কি, √1 প্লাস cos 30, 1 মাইনাস cos 30। এবার এখানের থেকে আমি √ দিয়ে কি আসবো, এটা আসতে পারি। হ্যাঁ, আমাদের এটা আসলাম। ঠিক আছে, এইবার দেখো আমরা এই যে যে ভ্যালুগুলো জানি সেগুলো বসিয়ে খরণির সাহায্যে আমরা এই মানগুলোকে ভেঙে দিয়েছি। ঠিক আছে, এইভাবে করে আমি ভ্যালুগুলোকে বের করতে পারলাম। ঠিক একইভাবে আমি এখানে রাইট হ্যান্ড সাইডেও ভ্যালুগুলো বসিয়ে দিব, দেখা যাবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কী আসলো সমান।